অলপ ইচ্ছা করিলে কংগ্রেস দল একেবারে খালি করে দিব। যদি অলপ ইচ্ছা করো কংগ্রেস দল নাইকিয়া করে দিব পারো, কংগ্রেস দল খালি করে দিব, সাফা করে দিব। পিছে নিজের মন্তব্যের বাবে পীযূষ হাজরিকায় খুঁজিলে ক্ষমা। পীযূষে কলে কংগ্রেস দল সাফা করিম নহয়, সাফা হয়ে গল, কংগ্রেসের পর ওলাই মই মুক্তি পালো। কংগ্রেস তো মই এটা ভুলকেহে কলো হিদিনা, অ্যাকচুয়ালি মই কলো যে কংগ্রেস সাফা করে দিম, কংগ্রেস আসলে সাফা হয়ে আছে, মই সেদিনা ভুলকেহে কলো, অলপ মই সেদিনা অলপ ভুলকেহে কলো, মই অহংকার করা নাই, মই ভুলকেহে কলো, মই সাফা করিম বলে কইছিলু, কিন্তু সাফা হয়ে আছে। আর এইবার এই পীযূষ হাজরিকাকে উভতি ধরেছে নগাঁর কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বড়ুৱাই। প্রদ্যুৎ বড়ুৱাই পীযূষ হাজরিকাক উভতি ধরে কয় যে কংগ্রেসের শিপা পাতাললৈকে আছে, গতিকে ক্ষুদ্র নরমনিষ এজনে কংগ্রেস দল কেতিয়াও উচ্ছন্ন করিব নোৱাৰে। জাগিরোডত করম পূজাত অংশগ্রহণ করে কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বড়ুৱাই এনেদরে উভতি ধরলে মন্ত্রী পীযূষ হাজরিকাক। মানুষ যেটা খুব বেশি অহংকারী হয়, যেটা ক্ষমতার একেবারে মদগর্বী হয়ে থাকে, যেটা গরম ভাতর ধোঁয়াই খোয়া বলে কয়, তেতিয়া সাধারণত এনেকা ধরনের কথা মুখত ওলায়। কংগ্রেস দলটো কোনেও উচ্ছিন্ন করিব নোৱাৰে। কংগ্রেস দলের যে শিপা, সেই শিপা একেবারে পাতাললৈকে আছে, গতি ক্ষুদ্র নরমনিষ এজনে কংগ্রেসক কেতিয়াও উচ্ছন্ন করিব নোৱাৰে। এফালে প্রদ্যুৎ বড়ুৱাই কুভতি ধরেছে বিধায়ক দিগন্ত কলিতায়। আত্ম অহংকারী দল হল কংগ্রেস, 120 বছর শাসন করা দলটোয়ে আজি কিয় ট্রিপল ডিজিটর লোকসভা ডাবল ডিজিট হবলগিয়া হল, অহংকার কার আছে? রাহুল গান্ধীর মুখত চালে গম পায় কার অহংকার আছে, প্রধানমন্ত্রীর অহংকার আছে না রাহুল গান্ধীর অহংকার আছে? আক্রোশমূলক কার আছে, প্রধানমন্ত্রী না রাহুল গান্ধীর? অকমান চালে ওলাই যাব। তেওঁলোকৰ এতিয়া নিজে বুঝি পাইছে যে তেওঁলোকৰ স্থিতি আর ভীতি নাই, যেতিয়া স্থিতি আর ভীতি নেথাকে সেইজন সাংসদের কি মূল্য আছে? উল্লেখযোগ্য যে ভূপেন বৰাই কৈছিল অহা অক্টোবর আর নভেম্বর মাহত বিজেপির পৰা আর বিজেপির মিত্র দল অগপ আর ইউপিপিএলের পৰা বহু সংখ্যক বিজেপিয়ে কংগ্রেসত যোগদান করব। আর ভূপেন বৰাৰ এই মন্তব্যকে উভতি ধরে মন্ত্রী পীযূষ হাজরিকায় কৈছিল যে ইচ্ছা করিলে কংগ্রেস দল একেবারে নাইকিয়া করে দিব পারো। কমলাক্ষদে পুরকাষ্ট পীযূষ হাজরিকা কয় যে পীযূষ হাজরিকায় কংগ্রেসের কথা চিন্তা করব নালাগে, নিজের বিভাগের কথা চিন্তা করক, যদিহে বিভাগ সম্ভালিব নোৱাৰে তেতিয়া হলে বাদ দিয়ক বিভাগ। অহংকার যেতিয়া হয় মানুষের তেতিয়া কথা বার্তা কই থাকে। মনে জানা মতে তো গড়খনিয়া রোধ করবার কারণে মন্ত্রী, অর্থাৎ ওয়াটার ওয়াটার রিসোর্স মিনিষ্টার হয়, কংগ্রেসের খনিয়ার চিন্তা ইমান চিন্তা করব লাগে কিয়? তেওঁর গড়খনিয়াটো রোধ করব লাগে, যে আমার অসমের তেওঁ গড়খনিয়া আমি কিমানকে রোধ করব পারিছো, আর এনেদরে এটা আকর্ষণীয় হয়ে উঠেছে আগন্তুক 24 চনের লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের রাজনীতির এই যুঁজখন। সমান্তরালক আকর্ষণীয় এটা মুখ চুপতিও রাজনৈতিক নেতাসকলের মাজত, শাসক বিরোধীর মাজত।